আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বিমান ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় সাত উড়োজাহাজ ধ্বংস। যুক্তরাষ্ট্র ইউক্রেন সংঘাতের মূল উস্কানিদাতা বলছে চীন। ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা চরম ঝুঁকিপূর্ণ বলছে G7 জোট। উত্তর কোরিয়ায় করোনা ছড়ানোর পেছনে দক্ষিণের হাত, প্রতিশোধের হুঁশিয়ারি কিম জং উনের। জম্মু কাশ্মীরের সেনা ক্যাম্পে হামলা, তিন সেনা ও দুই গেরিলা নিহত। কপাল পড়ল ইসরায়েলের, ফিলিস্তিন নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা রাশিয়ার। সর্বশেষ থাকবে দেশ ছেড়ে পালাচ্ছে শ্রীলঙ্কার মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বিমান ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় সাত উড়োজাহাজ ধ্বংস। ক্রিমিয়ায় বিমান ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে সাতটি উড়োজাহাজ ধ্বংস হয়েছে, নতুন স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে CNN এই দাবি করেছে। গতকাল দখলকৃত ক্রিমের একটি বিমান ঘাঁটিতে কমপক্ষে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ওই বিস্ফোরণে কমপক্ষে সাতটি উড়োজাহাজ ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বিস্ফোরণের কারণ তারা নিশ্চিত করতে পারেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বিমান বাহিনীর গোলাবারুদ মজুদ থেকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে কিভাবে গোলাবারুদের মজুদে বিস্ফোরণ ঘটেছিল তা প্রকাশ করেনি। 9 আগস্টের একটি স্যাটেলাইট চিত্রে দেখা যায়, সাকি বিমান ঘাঁটির মূল রানওয়ের পাশে কয়েকটি যুদ্ধ বিমান রাখা আছে। বিস্ফোরণের পর 10 আগস্টের স্যাটেলাইট চিত্রে দেখা যায়, কমপক্ষে সাতটি উড়োজাহাজ পড়ে যাওয়া ধ্বংসাবশেষ পড়ে আছে। তবে ফ্লাইট যানে থাকা উড়োজাহাজগুলোর ভাগে কি ঘটেছে স্যাটেলাইট তা স্পষ্ট করেনি। ফ্ল্যাট লাইন ও ম্যারটাকে থাকা বাকি উড়োজাহাজগুলো অক্ষত মনে হয়েছে। যুক্তরাষ্ট্র ইউক্রেন সংঘাতের মূল উস্কানিদাতা বলছে চীন। ইউক্রেন যুদ্ধ নিয়ে ফের রাশিয়ার পক্ষে নিজেদের জোরালো অবস্থান জানালো চীন। ইউক্রেন সংঘাতের জন্য চীন যুক্তরাষ্ট্রকে প্রধান প্রচারণাকারী হিসেবে উল্লেখ করেছে। রাশিয়ান সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। সেখানে মস্কোতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাও হাইং সাক্ষাৎকার দিয়েছেন খবর রয়টার্সের। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সংকটের আগে থেকেই রাশিয়াকে মিত্র হিসেবে বিবেচনা করা দেশটির এই অবস্থান নতুন কিছু নয়। সংকট শুরু আগে চীনে সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়া এবং চীনের বন্ধুত্ব কখনো শেষ হওয়ার নয়। তাসকে দেওয়া ওই সাক্ষাৎকারের ঝাও হাউন বলেন, ওয়াশিংটন মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরিবর্তে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মৈত্রী স্থাপন এবং ন্যাটোর ক্রমবর্ধমান সম্প্রসারণের মাধ্যমে রাশিয়াকে কে এক আবদ্ধ করে ফেলতে চায়। অং হুইং বলেন, ইউক্রেনীয় সংকটের সূচনাকারী এবং প্রধান উস্কানিদাতা হিসেবে ওয়াশিংটন রাশিয়ার উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করলেও ইউক্রেন অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে। তাদের চূড়ান্ত লক্ষ্য হল রাশিয়াকে দীর্ঘস্থায়ী যুদ্ধ ও নিষেধাজ্ঞার কবলে ফেলে নিঃশেষ করে ফেলা। চীনা রাষ্ট্রদূতের এই মন্তব্য ইউক্রেনের রাশিয়ার দাবি করা বিশ্বের সামরিক অভিযানের বিষয়ে নিজস্ব যেসব যুক্তি হাজির করে থাকে রাশিয়ার সঙ্গে সেই একমত পোষণ করেছে চীন। এদিকে ইউক্রেনের আগ্রাসন স্বরূপ পর থেকে রাশিয়ার 70 থেকে 80 হাজার সেনা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে পেন্টাগন। পেন্টাগনের আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি কোলিন কালোহের বরাতে এই তথ্য জানিয়েছে অল স্টেট জার্নাল। এর আগেও পেন্টাগন ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় চলমান যুদ্ধে রাশিয়ার ক্ষতির বিভিন্ন তথ্য তুলে ধরেছে, তবে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো যায়নি। কোলিন কাহুল জানিয়েছেন, গত 24 ফেব্রুয়ারি হামলা শুরুর পর রাশিয়া 3 থেকে 4 হাজার সাজোয়া যেন হারিয়েছে। একই সঙ্গে কাহুল স্বীকার করেছেন যে ইউক্রেনের এ যুদ্ধক্ষেত্রে লক বলে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হয়েছে, তবে কোনো নির্দিষ্ট পরিসংখ্যান দেননি তিনি। ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা চরম ঝুঁকিপূর্ণ বলছে G7 জোট। ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় রাশিয়ার চালানো রকেট হামলায় 14 জন নিহত হয়, কিয়েভ মস্কোকে দায়ী করেছে। এদিকে G7 জোট সতর্ক করে দিয়েছে, বলেছে বিদ্যুৎ কেন্দ্রটির নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে থাকায় এই অঞ্চল চরম ঝুঁকির মুখে রয়েছে। খবর AFP এর। আঞ্চলিক গভর্নর ভলাতোনিন রিজনিচেঙ্কো টেলিগ্রাম বার্তায় লিখেছেন, ইউক্রেনের মধ্যাঞ্চলের দনিপ্রোটোভস্ক এলাকায় রাতে চালানো বিমান হামলায় 13 জন নিহত হয়েছেন এবং 11 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। হতাহতদের অধিকাংশ মর্গানেট শহরের বাসিন্দা। দনিপ্রো নদী বরাবর অবস্থিত শহরটির কাছাকাছি ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জাপোরজিয়া পরমাণু কেন্দ্রটি অবস্থিত। রিজনিচেঙ্কো বলেন, এটি ছিল একটি ভয়াবহ রাত। বিমান হামলার সংকেত শুনতে পেলে বাসিন্দাদের তিনি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান। স্থানীয় গভর্নর আলেকজান্ডার ইস্টার রুক টেলিগ্রাম বার্তা লিখেছেন, খুব সকালেই ঝাপড়ঝিয়া এলাকার একটি গ্রামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আরেক নারী নিহত হন। আঞ্চলিক পরিষদ প্রধান মাইকোলা লুকাসন জানান, স্থানীয় একটি বিদ্যুৎ লাইনে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় হাজারো মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়। এদিকে ইউক্রেন ও রাশিয়া ঝাপড়ঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সাম্প্রতিক হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করে। এই কেন্দ্রে 6টি চুল্লি রয়েছে।
উত্তর কোরিয়ায় করোনা ছড়ানোর পেছনে দক্ষিণের হাত, প্রতিশোধের হুঁশিয়ারি কিম জং উনের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কোভিড এর বিরুদ্ধে দীপ্ত জয়ের ঘোষণা দিয়েছেন। একদিকে তার বোন জানিয়েছেন, কোভিড এর প্রাদুর্ভাবের সময় কিম জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তিনি তার দেশে করোনা ছড়িয়ে পড়ার জন্য দক্ষিণ কোরিয়াকে দায়ী করেছেন। কিম স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের সভায় কোভিড এর বিরুদ্ধে এই বিজয় ঘোষণা করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্টার নিউজ এজেন্সি একথা জানিয়েছে। উত্তর কোরিয়া প্রথম থেকেই করোনা ভাইরাসের বিষয়টি চাপা দিয়ে আসছিল, কিন্তু মে মাসে ওমিক্রন ছড়িয়ে পড়ার বিষয়টি স্বীকার এবং জরুরি সর্বোচ্চ মহামারী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে। উত্তর কোরিয়া ভাইরাস পরীক্ষা করার সক্ষমতার অভাবে কোভিড সংক্রমিত রোগীরা জ্বরে আক্রান্ত বলে উল্লেখ করেছে। সরকারি হিসাবে বলা হয়েছে 48 লাখ জ্বরে সংক্রমিত হয়েছে এবং মারা গেছে মাত্র 74 জন। মৃত্যুর হার 0.002%। গত 29 জুলাই থেকে আর কেউ আক্রান্ত হয়নি। ব্যাপক করতালির মধ্যে কিম বলেছেন, বিশ্বের জনস্বাস্থ্যের ইতিহাসে এটি নজিরবিহীন অলৌকিক ঘটনা। তিনি আরো বলেছেন, আমাদের জনগণের অর্জিত এই বিজয় একটি ঐতিহাসিক ঘটনা। কেসিএনএ আরো জানিয়েছে, কিমের ক্ষমতাধর বোন কিম জং উ জং জানিয়েছেন, করোনা ছড়িয়ে পড়ার পর কিম অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি তীব্র জ্বরে ভোগেন, এ সময় তিনি কোয়ারেন্টাইনে ছিলেন, কিন্তু তিনি এক মুহূর্তের জন্য বিশ্রাম নেননি, কারণ তিনি জনগণের কথা ভেবেছেন, যাদের দায়িত্ব তার নিজের কাঁধে। উত্তর কোরিয়া প্রথমবারের মতো কিমের স্বাস্থ্যগত তথ্য প্রকাশ করেছে। কিমের স্বাস্থ্যগত দিক দিয়ে খুবই গোপনীয় বিষয়। ইউ জং আরো বলেছেন, উত্তর কোরিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে দক্ষিণ কোরিয়ার হাত রয়েছে। তিনি প্রতিশোধ নেয়ার বিষয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছেন। জম্মু কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলা, 3 সেনা ও 2 গেরিলা নিহত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় পারগোয়াল সেনা ক্যাম্পের কাছে গেরিলা হামলায় সংঘর্ষে সেনাবাহিনীর 3 জওয়ান ও 2 গেরিলা নিহত হয়েছে। ওই সংঘর্ষে 5 জওয়ান আহত হয়েছে। বৃহস্পতিবার গেরিলারা সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করেছে, এরপরেই পাল্টা গুলিবর্ষণ করে নিরাপত্তা বাহিনী। এতে 2 গেরিলা নিহত হয় এবং উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের মধ্যে সেনাবাহিনীর 3 জওয়ান নিহত হয়েছে। সংবাদ সংস্থা সূত্র প্রকাশ, রাজৌরি থেকে 25 কিলোমিটার দূরে 2 সন্ত্রাসী একটি সেনা কোম্পানির অপারেটিং ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায়। এতে উভয় হামলাকারী ও 3 জওয়ান নিহত হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। সেনা কর্মকর্তা প্রকাশ সূত্র, সন্ত্রাসী হামলায় আহত সেনা সদস্যদের মধ্যে একজন কর্মকর্তাও রয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ষোলকোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজিন্দর সিং একনাগারে পরিস্থিতির দিকে নজর রেখেছেন। বুধবার মধ্য কাশ্মীরের বাগডাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর ইতাইবার 3 গেরিলা নিহত হয়। সংঘর্ষস্থল থেকে আরো গুলি বারুদ উদ্ধার করা হয়েছে। সেই ঘটনার জের না মিটতেই এবার ফের গেরিলা হামলায় হতাহতের ঘটনা ঘটল। 2016 সালে জম্মু কাশ্মীর উরিতে সেনা সদর দপ্তরে ভয়াবহ গেরিলা হামলায় 19 জন সেনা জওয়ান নিহত হয়েছিল। এই সময় প্রায় 30 জন সেনা আহত হয়েছিল, এতে 4 গেরিলা নিহত হয়েছিল। এর জবাবে ভারত পিওকেতে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। সূত্র পারস টুডে। কপাল পড়ল ইসরায়েলের, ফিলিস্তিন নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা রাশিয়ার। ইসরায়েল একদিকে নিজেরা ফিলিস্তিনিদের গাজায় হামলা চালাচ্ছে, অন্যদিকে রাশিয়াকে ইউক্রেনে হামলা বন্ধ করতে বলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াল লাপিদের বিরুদ্ধে বুধবার এমন ভণ্ডামির অভিযোগ এনেছে কায়রোর রুশ দূতাবাস। জেরুজালেম পোস্ট বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কায়রো রুশ দূতাবাস এক টুইট বার্তায় জানায়, গত এপ্রিল মাসে বোচায় গণহত্যার জন্য রাশিয়াকে দোষারোপের চেষ্টায় ইয়াল লাপিদের মিথ্যা কথনের সঙ্গে আগস্ট মাসেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলার তুলনা করুন। ফিলিস্তিনিদের জীবনের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখানো কি দ্বৈত মনোভাব নয়? এরপরই কায়রো দূতাবাস এপ্রিল মাসে ইয়াল লাপিদের একটি টুইট রিটুইট করেন। ওই টুইটে লাপিদ লিখেছিলেন, রাশিয়ান সেনাবাহিনী চলে যাওয়ার পর থেকে কিয়েভের কাছে বোচা শহরের ভয়ঙ্কর দৃশ্যের ব্যাপারে উদাসীন থাকা অসম্ভব। ইচ্ছা করে বেসামরিক জনগণের ক্ষতি করা একটি যুদ্ধ অপরাধ এবং আমি এর তীব্র নিন্দা জানাই। অবশ্য ওই টুইট করার সময় লাপিদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনও প্রধানমন্ত্রী হননি। সর্বশেষ থাকবে, দেশ ছেড়ে পালাচ্ছে শ্রীলঙ্কার মানুষ। মে মাসে শ্রীলঙ্কার কলম্বো শহরে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর মিনু মেকালা ও নীরস রবীন্দ্র তাদের 2 ছোট ছেলেকে সঙ্গে নিয়ে একটি পুরনো ট্রলারে 4,700 কিলোমিটারের সমুদ্র যাত্রা করেছিলেন। এর জন্য তাদের পরিবারের সব সঞ্চয় খরচ করতে হয়েছিল তাদের, কিন্তু সব অর্থ খুইয়েছিলেন তারা। বৌদ্ধ ধর্মাবলম্বী মিনু আর খ্রিস্টান ধর্মাবলম্বী নীরস দুবাইতে অভিবাসী শ্রমিক হিসাবে কাজ করেছিলেন। ওই সময় তাদের দুজনের প্রেম হয়। পারিবারিক বিরোধিতা সত্ত্বেও 2005 সালে কলম্বো থেকে উত্তরে কুদা মাদু ওয়েলায় নিরসের গ্রামের বাড়িতে দুজনের বিয়ে হয়। মে মাসে দেশে অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার পর শত শত শ্রীলঙ্কার মাছ ধরার নৌকায় করে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করেছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন মিনু নিরস দম্পতি। শ্রীলঙ্কার নৌবাহিনীর পরিসংখ্যানে দেখা গেছে, গত 3 মাসে দেশ ছেড়ে পালানোর চেষ্টায় প্রায় 1,000 লোক, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। শ্রীলঙ্কার জলসীমাতে তাদের অনেককেই আটক করা হয়েছে। অবৈধভাবে দেশ ত্যাগ করাকে অপরাধ হিসেবে গণ্য করে শ্রীলঙ্কা সরকার। মিনু ও নিরস মতে, কেউ কেউ অস্ট্রেলিয়ার জলসীমা
সীমা পৌঁছেছিল কিন্তু সেখানেই তারা আটক হন এবং দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় পরে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ তাদের বিচার শুরু করে মিনুর জামিন মঞ্জুর হলেও এখনো কারাগারে আছেন নিরস করোনা মহামারীর কারণে শ্রীলঙ্কার অর্থনীতির প্রধান কাত পর্যটন শিল্প ধ্বংস হয়ে গেছে এছাড়া তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সের সরকার কর হ্রাস করায় দেশের অর্থনীতি বিপর্যয় হয়ে পড়ে 1948 সালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে দেশটি প্রবল বিক্ষোভের মুখে জুলাই মাসে রাজাপাক্সে দেশ ছেড়ে পালিয়ে যান